আসসালামু আলাইকুম। আজকের আমার খাবারে আছে পাট শাক ভাজি, বেগুন আলু ডিম দিয়ে তরকারি, এই জায়গায় আছে একটি পাবদা মাছ ভুনা, এই জায়গায় আছে মূলা, আর এই জায়গায় আছে লেবু। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং ভাজি হবে আর শুকনা মরিচ হবে না, তা তো হতে পারে না। অমৃত অমৃত আমার স্টাইলে লেবু। আপনারা কি পাট, যে কোনো ধরনের শাক রান্না খেতে ভালো লাগে না ভাজি? আমার কাছে ভালো লাগে, বেশিরভাগটাই ভাজি খেতেই ভালো লাগে। রান্নাও ভালো লাগে, খারাপ না, রান্নাও মজা, কিন্তু ভাজিটা খেতে বেশি ভালো লাগে। এভাবে মরিচ ডোলে, এটা হচ্ছে অনেক ঝাল যে একটা মরিচ আছে না আমাদের দেশের, সেটা অনেক ঝাল, এটা হচ্ছে কারেন্ট মরিচ। আমি যে নামে জানি, আমি তো মনে হয় কারেন্ট মরিচে জানি, মনে হয় এই মরিচকে যেন ছটকা দেয়, সেই জন্য এটার নাম কারেন্ট। আমি তো এটাই জানি, কারেন্ট মরিচ, অনেক ঝাল, অনেক। এই লেবুটা ঘ্রাণে ঘ্রাণে ভাত খাওয়া হয়ে যায়, মানে একটু যারা এরকম আমার মতো এভাবে একসাথে খান না, কিন্তু চিপে নিলে রসটাও খাম খাম একটা অবস্থা, চমচমিয়ে ভাত খাওয়া যায়, চমচমিয়ে। আমি কিন্তু ডিমগুলো আস্তই রান্না করেছিলাম, কিন্তু ভিতরে একটু দেখতে সুন্দর লাগার জন্য কেটে দুই ভাগ করে নিছে।
নিয়েছি। আমি হচ্ছে খাবারে কাশ্মীরি মরিচটা একটু কমই ব্যবহার করি। আমাদের মরিচটা আমি ভাঙিয়ে নিই, সেটা সেটাও ঝালমরিচ, কারেন্ট মরিচ, তরকারিও প্রচুর ঝাল হয়, প্রচুর প্রচুর। আমার জন্য বানাই আমি ঝাল দিয়ে, এই আর কি, ঝাল খোর। ধনিয়া পাতা আমি আজকে এক সাইডে এভাবে দিয়ে রেখেছিলাম, এইভাবে শাকের মতো খেতে। অন্যরকম একটা মজা। ডিম
কুসুম চাপার পরে খেতাম, লাস্টের কুসুমটা নিয়ে এভাবে লাস্টের ভাতটুকু। আপনারা কি কেউ এভাবে খেয়েছেন? অমৃত